অধ্যায় 9.2 ওজন। এসো আমরা নিচের জিনিসগুলোর ওজন তুলনা করি। কোনটির ওজন সবচেয়ে বেশি, কিভাবে তুলনা করা যায়? আমরা এখানে দেখছি এখানে অনেকগুলো শাকসবজি বা ফলমূলের ছবি রয়েছে। আমরা এখন এর ওজনগুলো তুলনা করব। এক হাতে একটি বেগুন ও অন্য হাতে একটি কলা নিয়ে এভাবে একে একে সবগুলোর ওজন তুলনা করবে। এক হাতে আমরা একটি বেগুন নিব ও অন্য হাতে একটি কলা নিয়ে আমরা এর ওজন তুলনা করি। আমি ভাবছি সংখ্যায় ওজন প্রকাশ করা যায় কিনা, যেভাবে আমরা দৈর্ঘ্য পরিমাপ করেছিলাম। ওজন পরিমাপের কয়েকটি পদ্ধতি আছে, কিন্তু মূলত আমরা দাঁড়িপাল্লা বা ওজন মেশিন ব্যবহার করি। যখন তুমি দাঁড়িপাল্লা ব্যবহার করবে, একদিকে তুমি বাটখারা রাখবে ও অন্যদিকে রাখবে যে জিনিস পরিমাপ করতে চাও সেগুলো। ওজন পরিমাপের আন্তর্জাতিক একক হলো কিলোগ্রাম বা কেজি। কম ওজনের বস্তু মাপতে গ্রাম একক ব্যবহার করা হয়। 1000 গ্রামের সমান 1 কেজি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি লোক রয়েছে, সে দাঁড়িপাল্লা বা দাঁড়িপাল্লা ব্যবহার করে ওজন করছে। এখানে রয়েছে আলু এবং এখানে রয়েছে তার বাটখারা। ওজনের একক কিলোগ্রাম বা কেজি, আমরা জানলাম ওজনের একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি। 1 কেজি সমান 1000 গ্রাম। তুমি একজন দোকানদার এবং তোমার একটি 50 গ্রাম বাটখারা, দুটি 20 গ্রাম বাটখারা, তিনটি 100 গ্রাম বাটখারা এবং পাঁচটি 5 গ্রাম বাটখারা আছে। তুমি কিভাবে 75 গ্রাম ওজন করবে? আমরা দেখতে পাচ্ছি এখানে ছবিতে বাটখারাগুলো রয়েছে। প্রথমে রয়েছে একটি 50 গ্রামের বাটখারা, এরপর রয়েছে দুটি 20 গ্রামের বাটখারা, এরপর রয়েছে তিনটি 100 গ্রামের বাটখারা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচটি 5 গ্রামের বাটখারা রয়েছে। বিভিন্ন উপায়ে 75 গ্রাম ওজন করা যায়। তোমার বন্ধুর সাথে আলোচনা করে উপায়গুলো খুঁজে বের করো। আমরা আলোচনা করব এবং অন্য উপায়ে আমি ব্যবহার করব। 50 গ্রামের একটি বাটখারা, 20 গ্রামের দুটি বাটখারা এবং 5 গ্রামের একটি বাটখারা, এই তিনটি বাটখারা যখন আমরা একত্রে ব্যবহার করব তখন আমরা 75 গ্রাম ওজন করতে পারব। উপরের একই বাটখারা ব্যবহার করে 100 গ্রাম ওজন কি কি উপায়ে করা যায় বের করো। আমরা এখন দেখব একই বাটখারা ব্যবহার করে আমরা 100 গ্রাম ওজন কিভাবে করতে পারি। আমরা এটি দিয়ে চাল, পেঁয়াজ, গম, সুজি ইত্যাদি ওজন করতে পারব। পরে রয়েছে তোমার আশেপাশের কি কি জিনিস 100 গ্রামের বাটখারা দিয়ে ওজন করা যায় বের করো। আমরা এখন দেখব আমাদের আশেপাশে কি কি জিনিস রয়েছে যা আমরা 100 গ্রামের বাটখারা দিয়ে ওজন করব। সেটি বলছে, আমি ভাবছি বিদ্যালয়ে পাওয়া যায় এমন একটি ছোট পাথর 100 গ্রাম বাটখারা দিয়ে ওজন করা যায়। মেয়েটি বলছে, একটি খাতা ও দুটি পেন্সিল একত্রে 100 গ্রামের উপর হতে পারে। তোমার বাড়ি বা বাজারে ওজন লেখা আছে এমন জিনিস খুঁজে বের করো, যেমন মশলা, লবণ, চানাচুর ইত্যাদির প্যাকেট। আমরা এখন এসব প্যাকেট খুঁজে বের করব আমাদের বাড়ি থেকে এবং তার ওজনগুলো ভালো মতো লক্ষ্য করব। আমরা একটি উদাহরণস্বরূপ বলতে পারি, মশলা 100 গ্রাম, লবণ 50 গ্রাম, চানাচুর 200 গ্রাম, চিনি 500 গ্রাম এবং মুড়ি 225 গ্রাম। এবার আমরা আমাদের বাড়িতে যেসব দ্রব্য রয়েছে এবং যেসব দ্রব্যের গায়ে ওজন লেখা রয়েছে এমন দ্রব্যগুলো খুঁজে বের করি।